হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট গোপাল ঠাকুরের পঞ্চু। আমি এখানে কুরুষ্কাটা নিয়েছি, দেখো 4.0 মিমির সাইজের উল নিয়েছি, কাঁচি নিয়েছি। আমি প্রথমে এখন একটা ছোট ঘর তুলে নেব। আমি একটা ঘর তুলে নিয়েছি, তারপরে আমি এই ঘরটা থেকে এইভাবে সুতোটা পেঁচিয়ে এর ভেতর থেকে নিয়ে আসব, একটা চেন হয়ে গেল। আবার এইভাবে সুতো পেঁচিয়ে ভেতর থেকে নিয়ে আসব, দেখো দুটো চেন হয়ে গেল। আবার সুতো পেঁচিয়ে ভেতর থেকে নিয়ে আসব, তিনটে চেন হয়ে গেল। এরকম করে সুতো পেঁচিয়ে ভেতর থেকে নিয়ে আসলে চারটে চেন হয়ে গেল। আমি এভাবে এখন 30টা চেন তৈরি করব। 30টা চেন আমার হয়ে গেছে। এখন আমি শেষে যেই ঘরটা আমার প্রথমে শুরু করেছিলাম সেই ঘরটার মধ্যে কাঁটাটা ভেতরে দিয়ে দেব। দিয়ে সুতোটা পেঁচিয়ে ওই ঘর থেকে শুরু করে এই ঘরটা থেকে বার করে দেব। তাহলে আমার একটা, দেখো, জয়েন হয়ে গেল, একটা সার্কেল মতো হয়ে গেল। এখন এই জয়েনের থেকে আমি এখন আবার 1, 2, 3 সেখান থেকে আমি তিনটে চেন তুলে নিলাম। চেন তুলে সেম ঘরেই সুতোটা পেঁচিয়ে সেম ঘরেই আমি ডবল ক্রোশে করব। সুতোটা পেঁচিয়ে দেখো দুটো ঘর বার করলাম, আবার সুতো পেঁচিয়ে দুটো ঘর বার করলাম। আবার তার পাশের ঘরে কাঁটাটা দিয়ে সুতোটা পেঁচিয়ে এইভাবে নিয়ে আসলাম, আবার দুটো ঘর ফেললাম, আবার দুটো ঘর ফেললাম, মানে ডাবল ক্রোশে করছি আমি। এখন এই ডাবল ক্রোশে করে আমি এই লাইনটা পুরোটা করব। আবার সুতোটা পেঁচিয়ে পাশের ঘরে কাঁটা দিয়ে সুতো পেঁচিয়ে এইভাবে বার করলাম, আবার সুতোটা পেঁচিয়ে দুটো ঘর ফেললাম, সুতো পেঁচিয়ে দুটো ঘর ফেললাম। এইভাবে করে করে আমি ডবল ক্রোশেটা এখন করে নিচ্ছি। করে সুতোটা পেঁচিয়ে ঘরের মধ্যে দিয়ে বার করলাম, প্রথমে দুটো ঘর ফেললাম, তারপর আবার দুটো ঘর ফেললাম। এরকম করে আমি পুরো সার্কেলটা এখন এরকম ডবল ক্রোশে করে নেব। দেখো ফ্রেন্ড, আমার লাইনটা পুরোটা হয়ে গেছে। আমি এখন এখানের সাথে এই ঘরটার সাথে এই ঘরটা পুরো জয়েন করে দিলাম। দেখো এরকম একটা সার্কেল হয়েছে। এখন এই সার্কেলের এই যে কোণাটা আসলো, এখান থেকে 1, 2, 3 তিনটে চেন তুলে নিলাম। সেম ঘরেই আমি 1, 2 দুটো ডাবল ক্রোশে করলাম, তারপরে 1, 2 মাথার উপর থেকে আমি দুটো চেন তুললাম, তারপরে ঘরটা পেঁচিয়ে সেম ঘরেই আমি আবার একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে, তিনটে ডাবল ক্রোশে করে নিলাম। দেখো আমার একটা কোণা তৈরি হয়ে গেল সাইকেলটা থেকে, আমার একটা কোণা তৈরি হয়ে গেছে। আবার এখন আমি একটা চেন তুলে নিলাম, নিয়ে তার পাশের ঘরে সুতো পেঁচে একটা ডাবল ক্রোশে, আবার সেম ঘরেই দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করলাম, আবার একটা চেন তুললাম। তুলে তার পাশের ঘরে, না তার পাশের ঘরে, মানে একটা ঘর বাদ দিয়ে আমি ডাবল ক্রোশেটা করে নিলাম। আবার ঘরটা সুতো পেঁচিয়ে সেম ঘরেই আমি ডাবল ক্রোশে করলাম, একটা চেন তুললাম। তুলে তার একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে কাঁটাটা দিয়ে সুতো পেঁচিয়ে ঘর তুললাম। তুলে সুতো পেঁচিয়ে দুটো ঘর ফেললাম, আবার সুতো পেঁচিয়ে দুটো ঘর ফেললাম, আবার সুতো পেঁচিয়ে সেম ঘরেই আমি আবার
দুটো ঘর ফেললাম, আবার দুটো ঘর ফেললাম, মাথার উপর দিয়ে একটা চেন তুললাম, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি এইভাবে করে করে ডাবল ক্রোশে করে নেব। মানে আমার ডিজাইনটা এইরকম হবে, দেখো আমি এখানে 30টা ঘর তুলেছি, সেখানে আমি 15টা 15টা করে ভাগ করে নেব। আমি একটা কোণা তৈরি করেছি, এই যে কোণাটা তৈরি করেছি আমি এখন এই সাইডে এইভাবেই করে একটা করে ঘর বাদ দিয়ে একটা ঘরের মধ্যে করে ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে করে আমি 15টা পর্যন্ত করে নেব। আমার একটা পাশ দেখো করা হয়ে গেছে, আমি এখন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সেম ঘরেই আমি 3টে ডাবল ক্রোশে করে নিচ্ছি, 3টে ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি 1 2 মাথার উপর দিয়ে দুটো চেন তুললাম, তুলে সুতোটা পেঁচিয়ে সেম ঘরেই আমি আবার 1 2 3 তিনটে ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আর একটা কোণা তৈরি হয়ে গেল, এ পাশে একটা কোণা হয়েছে আর এ পাশে একটা কোণা হয়ে গেল। আমি এখন আবার একটা চেন তুলবো, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে 1 সেম ঘরেই আমি আবার দিয়ে দুটো ডাবল ক্রোশে করে নিলাম। আবার মাথার উপরে চেন তুললাম, একটা একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে কাটা দিয়ে সেম ঘরেই আমি আবার দুটো ডাবল ক্রোশে করে নিলাম। তাইলে আমার দেখো ফ্রেন্ড দুখানা কোণা তৈরি হয়ে গেল, এই একটা কোণা হয়েছে আর এই একটা কোণা হয়ে গেল। আমি আবার এই লাইনটা এখন এইভাবে করে করে নেব, একটা মাথার উপরে চেন তুলবো, একটা করে ঘর বাদ দিয়ে আমি এই লাইনটা পুরোটা এখন করে নিচ্ছি। দেখো ফ্রেন্ড আমার কোণা তৈরি হয়ে গেছে, এপাশেও একটা আর এপাশেও একটা, এদিকে 7টা হয়েছে, এদিকে 7টা হয়েছে। এখন আমি এই কোণার সাথে এটা দেখো জয়েন করে দেব, একটা চেন তুলবো, তুলে এই শেষে এই ঘরটায় দিয়ে সুতো পেঁচিয়ে ভেতর থেকে নিয়ে আসব। একটা সিঙ্গেল ক্রোশে হলো আমার, এটা জয়েন হয়ে গেল। দেখো এই যে দুটো এরকম হয়েছে, আর কোণাগুলো এখন আমি এইভাবে করে এই দুটো কোণার সাথে আমি এখন এইভাবে যদি করি, আর এইটা আমি এরকম করে নেব, আমার এটা পঞ্চু সাইজে হয়ে যাচ্ছে, এটাই আমার একটা পঞ্চুর আকার নিচ্ছে। এখন আমি এটা পুরোটা বাড়িয়ে নেব, আমার যতটা দরকার আমি ততটা বাড়িয়ে নেব। দেখো ফ্রেন্ড আমি এইভাবে করেই এখন পুরোটা করে নিচ্ছি, আর এই কোণ পুরোটা যেরকম আছে, একটা করে ঘর চেন তুলে একটা ঘরের মধ্যেই দুটো করে ডাবল ক্রোশে করে নেব। আর এই কোণার কাছে যখন আসবো তখনই আমি 3টে করে করব, সেম ঘরে 3টে করে করব, মাথার উপরে দুটো চেন তুলে নিয়ে আবার সেম ঘরে 3টে করে, মোট 6টা ঘর হবে আর দুটো চেন তুলবো, এরকম করে আমি কোণাটা তৈরি করব। আর এইভাবে করে করে আমারটা বাড়তে থাকবে, প্রত্যেকটা কোণায় এসে আমি দুটো কোণায় এসে আমি বাড়াতে থাকবো এইভাবে, আর এইভাবে করব, আমার যতটা দরকার আমি ঠিক ততটা করে নেব। তিনটে চেন তুললাম ফাঁকাট, 1 2 দেখো আমার এখানে 3টে ঘর হয়ে গেল। আবার 1 2 দুটো করে ঘর তুললাম, দুটো চেন তুলে সেম ঘরেই আবার 3টে ডাবল ক্রোশে করে নিলাম। পরে একটা চেন তুললাম, তুলে এই যে ফাঁকাটা একটা করে ঘর বাদ দিয়েই এরকম করে আমি এখন দুটো ডাবল ক্রোশে করলাম। আবার একটা চেন তুললাম, তুলে সেম ঘরেই আমি দুটো ডাবল ক্রোশে করলাম। আবার চেন তুললাম, তুলে সেম ঘরেই আমি দুটো ডাবল ক্রোশে করব, একটা চেন
আমি এখন এইভাবে করে করেই পুরোটা করে নেব। আবার এই কোনায় যখন আসবে আমি তিনটে করে একই ঘরের মধ্যে আমি তিনটে ডাবল ক্রশে করব, দুটো চেন তুলবো, আবার ওই একই ঘরে আমি তিনটে ডাবল ক্রশে করব। এইভাবে করে করে কোনা বাড়িয়ে বাড়িয়ে আমি এখন পঞ্চুটা আমার যতটা দরকার আমি করে নিচ্ছি। ফ্রেন্ড দেখো আমার এতটা হয়েছে, পুরোটা আমি হোয়াইট কালারের করেছি। এখন আমি কালারটা চেঞ্জ করব, এখন আমি পিঙ্ক কালারটা অ্যাড করব। এখন আমি এখানে সুতোটা কেটে দিচ্ছি, কেটে এখানে আমি পিঙ্ক কালারটা দিয়ে একটা গ্রিড দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এই কালারটা দিয়ে আরও দু কাটা বুনে নেব। ফ্রেন্ড দেখো আমার এতটা হয়েছে, আমি পিঙ্ক কালার দিয়েও দু কাটা বুনে নিয়েছি। এখন আমি এতক্ষণ এইভাবে করলাম, এখন এটা আমার শেষের দিকে, আমি আর এক রাউন্ড করবো আমার তাহলে শেষ হয়ে যায়। এখানে প্রথমে তিনটে চেন তুলে নিয়েছি, তারপরে দেখো এখন আমি আর কোনা তৈরি করব না, দুটো তিন, মানে আমি একটা ঘরের মধ্যে থেকেই এখন আটটা ডাবল ক্রোশে একসাথে করে নেব। ফ্রেন্ড দেখো আমি আট ওই একই ঘরের মধ্যে থেকে আটটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি তার পাশের ঘরে থেকে এই ভেতরে নিয়ে এটা আটকে দিলাম, আবার দেখো সুতোটা পেঁচালাম পাশের ঘরেই, আমি এখন আটটা ডাবল ক্রোশে করে নেব। দেখো ফ্রেন্ড এক পাশ হলো, আর একটা করলাম, করে তার পাশের ঘরেই এরকম থাকবে, তখনই আমি তার পাশের ঘরে কাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে সুতোটা পেঁচিয়ে নিয়েই বার করলাম, আবার সুতোটা পেঁচিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশে হয়ে গেল, আটকে দিলাম। আমার এরকম এরকম এখন হচ্ছে, দেখো আমি আবার সুতোটা পেঁচিয়ে তার পাশের ঘরে এরকম করে আটটা ডাবল ক্রোশে করব। আটটা ডাবল ক্রোশে এরকম করে করে নিচ্ছি, এরকম করে আটটা করে নিলাম। আবার তার পাশের ঘরে এরকম করে কাঁটাটা দিয়ে সুতোটা পেঁচিয়ে এই সুতো থেকে আমি বার করে নিলাম, দেখো আমার এরকম এরকম হয়ে যাচ্ছে। আমি এরকম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি ঘরটা বন্ধ করে দেব। কাঁচি দিয়ে এভাবে কেটে সুতোটা এর ভেতর থেকেই, এই ঘরের ভেতর থেকে ঢুকিয়ে আমি এরকম করে দেবো, আমার ঘরটা বন্ধ হয়ে গেল। দেখো ফ্রেন্ড আমার এরকম হয়েছে পঞ্চুটা। আমি এখন এই নেকলাইনটা এই পিঙ্ক কালার দিয়ে একটা আউটলাইন তৈরি করব, একটা ঘর তুলে নেব। ঘর তুলে নিয়েছি একটা, এখন আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশে করে বুনে নেব। এইভাবে ঘরটাই ম্যানেজ করে নিলাম এখানে, এখন পুরো লাইনটা আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরকম দিয়ে সুতোটা পেঁচিয়ে মেরে প্রথমে এরকম ঘরে দিলাম কাঁটাটা, তারপরে সুতো পেঁচিয়ে বার করলাম, সুতো পেঁচিয়ে এরকম করে বার করে নিলাম। এই করে করে আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশে করছি। ফ্রেন্ড দেখো আমার নেকলাইনটা কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এরকম করে। আর এখন আমি
এই পিঙ্কটা আর হোয়াইটটা একসাথে জয়েন করে নিচ্ছি। একসাথে জয়েন করে একটা ঘর তুলে নেব। জয়েন করে আমি একটা ঘর তুলে নিয়েছি, আর এখন আমি তার থেকে এক দুই এইভাবে করে করে আমি মোটামুটি 40টা মতো আমি চেন তুলে নেব। এখন এখানে আমার 40টা চেন করা হয়ে গেছে। এখন আমি একটা সূচের সাহায্যে এর ভেতর থেকে যেখানে ফাঁকা ফাঁকা আছে করে করে পুরো এইভাবে করে আমি এটা নিয়ে আসব। দেখো ফ্রেন্ড, আমি প্রত্যেকটা ঘরের ভেতর দিয়ে এরকম সূচের সাহায্যে এই চেনের যে আমি করেছি সেটা আমি করে নিয়েছি। এখন এইটার সাহায্যে আমার ছোট্ট গোপাল ঠাকুরের যতটা আমার দরকার আমি ততটা গলাটা ছোট করতে পাচ্ছি। আবার যখন একটু বড় দরকার হচ্ছে, খোলা দরকার হচ্ছে, তখন আমি এটা একটু বড় করে ঠাকুরের উপর থেকেই পঞ্চুটা খুলতে পাচ্ছি। দেখেছো ফ্রেন্ড? আর এখন আমি দুটো পমপম বল তৈরি করব, আর এইখানে আমি সেটাকে জয়েন করব। আর আর পমপম বল তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমি কত সহজেই একটা কাঁটা চামচের সাহায্যে কিভাবে পমপম বল তৈরি করে নিই। তো ফ্রেন্ড, এখন আমি পমপম বলটা তৈরি করব। আর তোমরা যারা পমপম বলটা দেখতে চাইছো, আমার আগের ভিডিওটা দেখে পমপম বল তৈরি করাটা শিখে নিও। দেখো ফ্রেন্ড, আমি একটা পমপম বল লাগিয়ে নিয়েছি এইখানে, আর এখন আমি আর একটা পমপম বল এখানে লাগাবো। এই যে সুতোটা আছে পমপম বলের, সেটা আমি এটার সাথে ভালো করে গিট দিয়ে দেব। দেখো, আর এখন আমি সুতোগুলো কেটে নেব, আর আমার পঞ্চু রেডি। দেখো ফ্রেন্ড, সুতোটা কেটে নিয়েছি। আমার এইটা যখন আমি গোপাল ঠাকুরকে পরাবো আমি এইভাবে দিয়ে পরিয়ে দেব। আমার যতটা গলা দরকার ততটা নেব, বাদ বাকিটা আমি আবার এইভাবে টেনে ছোট করে দেব। তো ফ্রেন্ড, আজকে আমার এই ছোট্ট গোপাল ঠাকুরের পঞ্চু মেকিং তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের সাথে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ফ্রেন্ড, টাটা।